হ্যালো বন্ধুরা, ফিতে ক্লাসের আজকের ভিডিওয়ে আমি সৌরভ তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে তোমাদের জন্য সবথেকে বড় খবর, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল ছাত্রছাত্রীদের জন্য সবথেকে বড় খবর, আগামীকাল 20 এপ্রিল 2021, আগামীকাল 20 এপ্রিল 2021 থেকে বন্ধ হতে চলেছে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল। তার কারণ কোভিড পরিস্থিতি। পরিবর্তিত কোভিড পরিস্থিতিতে তোমরা প্রত্যেকেই জানো যে দৈনিক সংক্রমণের মাত্রা প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছে। আর এই নতুন খতরনাক পরিস্থিতিতে আগামীকাল 20 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, ছুটি ঘোষণা করা হচ্ছে সমস্ত স্কুলে, এমনটাই জানানো হয়েছে এবিপি আনন্দ এবং আনন্দবাজার পত্রিকার প্রকাশিত খবর মারফত। আগামীকাল থেকে অর্থাৎ 20 এপ্রিল 2021 থেকে সমস্ত স্কুলে গরমের ছুটি ঘোষণা হতে চলেছে। তোমরা জানো কোভিডের কারণে বিগত প্রায় 11 মাস স্কুলের পঠন পাঠন বন্ধ ছিল। এর মধ্যে মাত্র কয়েক মাস হলো 9, 10 এবং 11, 12 পড়াশোনা শুরু হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সরকার, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্কুলগুলিকে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হতে চলেছে আজ বিকেলের মধ্যে। এর ফলে স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা কাউকেই আর স্কুলে আসতে হবে না। যেটা জানানো হচ্ছে যে পরিবর্তিত কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য এবং শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্যকেই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সেই কারণেই গরমের ছুটি এগিয়ে এনে আগামীকাল থেকে গরমের ছুটি শুরু করে দেওয়া হচ্ছে সমস্ত স্কুলে সবার জন্য। তাই পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত এই ছুটি চলতে থাকবে। তোমরা অনেকেই আশা করি জানো যে এই পরিস্থিতিতে সিবিএসই বোর্ড তাদের ক্লাস 10-এর পরীক্ষা বাতিল করেছে এবং ক্লাস 12-এর পরীক্ষা আপাতত স্থগিত রেখেছে। কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের পক্ষ থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি। তবে শিক্ষক শিক্ষিকা মহলের যে ধারণা যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যা কিনা জুন মাসে হওয়ার কথা ছিল সে পরীক্ষা হয় পিছিয়ে যাবে অথবা ক্যান্সেল হতে চলেছে, এমনটাই অনেকের ধারণা। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত সরকারিভাবে বা সংসদ বা পর্ষদের পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি। আজ বিকেলের মধ্যেই স্কুল ছুটি সংক্রান্ত নোটিশ সংসদের পক্ষ থেকে এবং বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হবে বলেই সূত্রের খবর। এ বিষয়ে পরবর্তী খবর যখনই আসবে আমরা তোমাদের সামনে আপডেট নিয়ে আসব। প্রত্যেককে একটাই অনুরোধ, প্রত্যেকে সাবধানে থেকো, মাস্ক ব্যবহার করো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলো, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বেরোনোর দরকার নেই, নিজের পরিবারের সাথে থেকো, নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো, খুব মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।